Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd shommanito masudran abhai apnake dhonnobad apni proshno korechen je jannater moddhe naki moder somudro ache ha bhai eta jannater moddhe moder somudro ache eta sahih hadith ebong quran dar pramanito eta quran amate bola hoyeche sura muhammader 15 number ayat amate bola hoyeche ebong sura ebong tirmi shubir hadith er moddhe bola hoyeche ba oddhay jannater moddhe যেমন সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে ফিহা কামরুন লাদ্দাতুল লিশারিবিন মানে জান্নাতের মধ্যে খামর মানে এর অর্থ হলো মদ মদের নদী আছে আর এই মদ মূলত আসলে এই দুনিয়ার মধ্যে মতো না একতলাফ অনেক পার্থক্য যেমন দুনিয়ার মদ মানুষকে মাতার সেন্স বিলুপ্ত করে দেয় বা মাতার জ্ঞানকে বিলুপ্ত করে দেয় অথবা মানুষ অনেক সময় দুনিয়ার মদ পান করলে অনেক সময় মানুষ ফর্সাপদ ফাইখানা করে দিই এরকম হবে না জান্নাতের মদ এরকম হবে ওইখানের মধ্যে কোনো এটা কোনো মাতাল হবে না কোনো মানুষ এটা খুবই সুস্বাদু হবে এবং এটা হলো মানুষের জন্য উপকার মানুষের জিসমের জন্য উপকার মানুষের যে শরীরের জন্য উপকার হবে এই জন্য জান্নাতে মদ আছে তবে দুনিয়ার মদের মতো নয় যেমন অফিহা কামরুন লাদ্দাতুলিশারিবিন জান্নাতের মধ্যে মদ আছে ফিহা খামরুন খামর শব্দ তো মদ আর এই মদ মানে দুনিয়ার মদের মতো নয় এই লাদ্দাতুল শারিবিন এটা খুবই সুস্বাদু এই জন্য আমাদের মনে রাখতে হবে যে এই বিষয়টা অনেক মানুষ এটাকে অস্বীকার করে এটা এই বিষয়টা অনেক মানুষ অস্বীকার করে এটা সঠিক নয় যে জান্নাতের মধ্যে খামর আছে এটা কিরকম আসলে এই কামর আর দুনিয়ার কামর এক নয় ওয়াসাল্লাল্লাহু আলা নবীন মুহাম্মদ